নোয়াখালী কোম্পানিগঞ্জের চর পার্বতী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রহমানিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের হিফজ সম্পন্নকরণ উপলক্ষে হাফিজদের মাঝে পাগড়ি প্রদান ও সনদ বিতরণ করা হয়েছে শনিবার সকাল নটায় রহমানিয়া মাদ্রাসার প্রাঙ্গনে এই পাগড়ি প্রদান ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয় চর পার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রহমানিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি কাজী মাওলানা মোহাম্মদ হানিফ আনসারির সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মোহতামিম হাফেজ মাওলানা ইয়াসিন এতে আরও উপস্থিত ছিলেন আবু মাঝিরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাকিম বিএসসি দাগুন ভুইয়া দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা আতিকুল্লা আল মামুন মাস্টার শাখাওত হোসেন আমেরিকান প্রবাসী তফিকুল ইসলাম তারেক সহ বিভিন্ন পর্যায়ের সামাজিক নেতৃবৃন্দ উল্লেখ্য চর পার্বতী রহমানিয়া মাদ্রাসায় এবছর চোদ্দ জন শিক্ষার্থী হিফজ সম্পন্ন করে পাগড়ি ও সনদ গ্রহণ করেছে সেই সাথে নতুন ষাট জন শিক্ষার্থী ছবক গ্রহণ করেছে